another one come make queen canon and in family book. हेलो गाइज वेलकम बैक टू माय चैनल एम एस फैमिली ब्लॉगे सबाई के आरो एक बार स्वागत जानिए आजकल ब्लॉगटा स्टार्ट करते भलो खराब सबका मिले ही आजकल वीडियो तो आशा करी तुमको सब ही भलो लगब तो पूरा वीडियो स्किप ना कर देखते थको और हमारे पास देखो तो देखो आया पड़ल सर्वप्रथम ही आगे बिछनाटा ठीक करते बिछनाटा रोजगार काम तो बिछनाना ठीक करा तो कोनो काम ही हाथ देवा जाना आगे बिछनाटा ठीक करते लगे कारण घर ढुकले तो आगे बिछनाटा जो आला झाला थे भल लागे ना सकाल हो गए अनेकटाई तो दादा भाई दुकान गेस गिया मे गेस अल्प काकिर घरे छोटो तो सकाल सकाल तो पढ़ाई बसाई ना कि सकाल बेला बना सन्दे बल्ले पढ़ते बह सकाल टाइमों पाईना तो एख स्कूल ना घूमते उठे देरी कुरा तो आज के देखो बेड कपड़ अल्प चेन्ज कर निल से नतून एक पतलम आ कि तो अनेक दिन पर चेन्ज करी और ये देखो सोफार कवरगुल परिष्कार कर अल्प झाललम आ कि धूला पड़े थे अल्प माकड़सार जाल अल्प भांगसिल तरह अल्प धूला पड़से और ऊपर अल्प झेड़ा दिलम क्या एक सप्ताह एक सप्ताह मतन हो सबगल परिष्कार धुए नहीं तो एख अल्प झेड़ा झेड़े पाती कारण क्या मे उठा सब समय दुष्टामी करते थे खेला करते थे धूला पड़े पर खेलना बाटी भरा दिया तो सब समय झेड़ी पाती है कि एम गुड़ा पड़े मैं जेहतु हमें ये कवर पर दाड़ा सोफार पर दाड़ा गोपाल दी और लगे रखी हमार मेयर जे रखम रखी एरक गोपाल रखी गोपाल सेवा देवा हो गए आज के जाले दीसे मैं दीदी ठाकुर दे तो दीदी हमार दिया दोपहर सकालटाई दी सन्ध्याटाई दी तो देखो हमें सोफार कवर मिले झेड़ा देखो कत लैथरा पड़ल एगल सब हमें सकाल दौड़ादौड़ी करसी हुरुस्तुल करसी एगुलर उपरे তাহলে এরকম লেথরা পড়ে গেছে আরও সাদা টাইলস তো লেথরা পড়লে অনেকটাই ভাসে তা লগ লগ পরিষ্কার করতে লাগে নাহলে মানুষ কী করব দেখো এখন এই ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিই কাম আর কাম কাম তো আর শেষ হয় না একটা পরে একটা কাম চলতেই থাকে আর সারাটা দিন আর মেয়ে তো আইলে ঘর সব উলট পালট করে নেই তো আমি যতটুকু পারি আর কি পরিষ্কার রাখতে চেষ্টা করি ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি ঘরে আর বাচ্চা মানুষ তো করবে আর না থাকলেও একদম ভালো লাগে না করে সোফার ওই চিপাগুলো তো অনেক ধুলা থাকে ওগুলো আগে পরিষ্কার করে নিয়ে এলাম আর সকালে আজকে মেগি খাইছিল ফেলাইছিল ওগুলো ঘরের ভিতরে আমার মেয়ে খেয়ে ফেলাইছে টেবিলটা সরিয়ে নিছি টেবিলের তলের থেকে অনেক লেত্রা বেরিব আমি ছোটো একটা টুল আছে এটাতে আমি বয়া বয়া মানে কি কোনো সময় মেকআপ আর কি মেকআপ তো এরকম সাজি না যতটুকু সাজি আর কি তো ওটাতে বই আমি আয়নার সামনে বই তো কইয়া রাখো মিলে ওই চিপাটাতে ঢুকায় রাখছি আর কেউ আইলে তো সোফাগুলিতেই বয় এটাতে বসা হয় না এর লিগে আমি চিপাই ঢুকায় রেখে দিই দেখো এবার কত ধুলা বাড়িছে মানে মানে কি আজকে একটু ফ্যানটা পরিষ্কার করছিলাম আর কি মা কষাগুলি তার লেগা বেশি লেথরা অ্যাকচুয়ালি এত লেথরা আসলো না সকালে একবার ঝাড়ু দিছিলাম আমি যে দরজা চিপায় রাত্রেবেলা ঘর ঝাড়ু দিলে তো জাবড়াগুলি বাইরে ফেলাই না রাত্রেবেলা ফেলাইতে লাগে না তো আমি চিপায় রেখা দিই তো যে সকালে ঝাড়ু দেওয়ার সময় একবারে বাইরে করে নিই তখন আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট এখন কাপড়টাকে ধুয়ে নিই মানে আমি একটা বালতি রাখছি তো ওইটাতে আগে কাপড় ধুই কাপড়গুলো আগের থেকে জমানি থাকে তো ওগুলো আগে পরিষ্কার করে তারপরে এই বালটিটা খালি হইলে পরে আমি ঘরটা মুছতে নিয়ে যাই আর কি দেখো কত কাপড় আজকে ব্যাট কাপড়টা পাল্টেছে ওটাও ধুইছি আর ডেলি দুই তিনটা নাইটি থাকেই আমার না ভরে আর কি রান্না টান্না করি একটা ছাড়ি তারপরে আবার স্নান টান করি পাল্টাই অনেকটা থাকে সকালে বাসি কাপড় থাকে লগে আমার মেয়ের দুই তিনবার করে ড্রেস পাল্টাতে লাগে মেয়েরগুলো এসব সবগুলি মিলে বহুতগুলি কাপড় ধুয়ে যায় আর তো সকালে চাটা খাওয়া হয়েছিলো ম্যাগি টেগি ওগুলো অনেকগুলি বাসন পড়েছে মানে কাপড় দেওয়া শেষ হলে পরে ওগুলো আস্তে আস্তে ধুম আর কি আজকাল পর সাবানা দিছি কেন প্যান্টটা ছিল ধুইতে সাবানা দিলে শুধু সার্ফের জল দিয়ে বেশিরভাগ আমি ধুই কারণ ঘরে যেগুলো
রোজই পরি, এত লেতরা হয় না। যেহেতু আমার ডেলি ডেলি ধোয়া পড়ে, তাহলে আমি সার্ফটাই বেশি ইউজ করি। আর সাবান ডলতে বহুত কষ্ট হয়, ব্রাশ নিয়ে আনিসি। আর বেশি ব্রাশ দিই না, কাপড়গুলো নষ্ট হয়ে যায় বেশি ব্রাশ দিয়ে ঘষলে। তারপর জিন্সে প্যান্ট ট্যান্টে দিই, তো জিন্সে প্যান্ট সেইরকমভাবে পরাই হয় না, তোমার দাদাভাই পরেই না, তাহলে কী কাপড় পরে। তো এই যে দেখো বাসন মাজতে বয়ে গেলাম, এটা ভাতের ডেকটা আর কি কালকের, আর এদিকে চার বাসন। এদিকে সকালে আমি ম্যাগি বানিয়েছিলাম, যেন ওই কড়াইটাও বাইরেছে। সকাল সকাল কত বাসন, আর সারাদিন তো অনেক বাসনই বাইর হয়, সকালবেলায় কত বাসন মাজতে লাগে। কড়াইটা পরিষ্কার করতে যা কষ্ট হয়ে যায়, কড়াইটা কেন জানি পুড়েই যায়। তেমনভাবে পরিষ্কার করতে পারি না, আমি যতটুকু পারি আর কি, অতটুকুই চেষ্টা করি পরিষ্কার করে রাখার। আর যে দেখো কাপড় ধুয়ে গেছে, তো বালতিটা খালি হয়ে গেছে, তো এখন আমি কেউ ঘরটা মুছছা নি, আসি ঘরটা মুছতে। দেখো আমার ঘরটার মুছে একদম ঘর গুছিনি পুরো কমপ্লিট। তো দেখো আজকে কি রান্না হইলো, মাছ দিয়া, আলু দিয়া, কাঁকরোল দিয়া, ধন্যবাদ দিয়ে একটা ঝোল বানাইছি, একটা টমেটো দিছি। মাছের মাথাগুলি ভেসে উঠছে, আর টুকরাগুলো আর উঠে নিয়ে ভিতরে ঢুকে গেছে। আর এদিকে আছে পটল, মানে চড়চড়ি আর কি, একটু পেঁয়াজ মরিচ বেটে টমেটো দিয়ে চড়চড়ি করছে। আর এই যে আমার দেখো রান্না টান্না সব কিছু শেষ, তো এখন আমার মেয়েরা খাওয়ামো। দেখো আমার মেয়ে কি করতেছে, পাই খেলনাগুলো পরে কে উঠাইব, পাপা উঠাইব, পাপা কোথা থেকে আয়া উঠাইব, পাপা দোকান থেকে আয়া খেলনাগুলো উঠাইব, দুষ্টামি খালি করে। এখন চলো ভাত খাইব, না বাবা দুইটা বাজে এখন ভাত খাইব, পিট্টি না ভাত খেবা, তুমি একটা স্মাইল দাও তো পাপা। আচ্ছা বলো তো মা কি বলে, ব্লগটা স্টার্ট করি একবার বলো তো, ব্লগটা স্টার্ট করো। হ্যাঁ কো তো, না না প্রথম কো হ্যালো গাইস, তো গাইস তোমরা তো দেখতেই পাইলে আমি কিভাবে ব্লগটা আমি স্টার্ট করি, মাই ফ্যামিলি ব্লগ এরকম করে। তারপরে মানে আমার মেয়ে কিন্তু ওইটা পুরো শুনা শুনা পুরো মুখস্থ করে নিছে, তো কথাটা ভালো না স্পষ্ট করে কয় না, কিন্তু পুরোটা পারে, তো যতটুকু পারে তুই কিন্তু কয় পুরা। দেখো এখন দুপুর আড়াইটা ওটা বেজে গেছে, তো এখন আমি মেয়েরকে না খাওয়াই দিই। তো যদি আমি মাছ নিয়েছিলাম মেয়ের লিয়া, কিন্তু মেয়ে কিন্তু মাছ খাইতেই চায় না, কোন সময় মর্জি হইলে খায়, কোন সময় খায় না, কী যেন করুম এই মেয়েটার নিয়ে, তো মর্জি করতেছে খাইব না, তো খাইলই না মাছটার। দেখো ভাতটা নিতে আসি, ভাতও খায় না আজকে, কিন্তু অল্প অ্যাস্টা করে করছি, মানে কোনো সময় অ্যাস্টা করে করি, খাইব না কয়। তো মাছ মাছ একদমই পছন্দ করে না, আমার মধ্যে কতদিন খাইছিল তবুও মানে কি মেয়েটারা দিয়ে আর কি, নিলে মনটাও মানে না। আর বাচ্চারা না খেলে একদমই আমগুলো ভালো লাগে না, আমরা খাই কিন্তু ও খায় না। আর যে দেখো আর খেলনার মোবাইল, ওইটা আমার দিতেছে বারবার কইতেছে, দিদনে ফোন করছে, মা দিদনে ফোন করছে, মানে মার কথা কইতেছে, মা আবার যাওয়ার লেখা। আর রোজ রোজ খালি মা আবার যাইতে ভালো পায়, আমি তো আমার আবার কানে কানে শিখাই দিতেছে কথা, যে আমি এগুলো এগুলো কথা বলব, মা আবার যাইবই। তো কি মর্জি করতেছে ভাত খেতে গিয়া। আর এদিকে আমার সাবান, সাবানটা যখনই আনছিল গালামালের লগে, তখন এই সাবানটি পাইয়া ওই খেলনার বাস্কতে ঢুকা রাখছে, ওই খেলনা বাস্কে ঢুকা রাখছে। এই সাবানটি দিয়ে ওই রোজ রোজ খেলে, রেলগাড়ি খেলে, কি ঘর বানায় ওগুলো দিয়ে সাবানটি দিয়ে ওই খেলে, তো আমার দেয় না। তো আমার যখন দরকার পড়ে বাসন মাজতে, তখন আমি ওইখান থেকে নিয়ে যাই। তারপর নিলে গো মা তুমি আমার সাবান নিয়ে গেছো, কাউন্ট করতে পারে, সব সাবান কাউন্ট করে রেখা দেয়, ওকে 12টা আসলো, 11টা আসলো, 11টা আসলো, এরকম করে থাকে। তখন হ্যাঁ বাবা মা মা মাঝুন দিন, তার লিগে বাসন মাজার লিগে নিয়ে গেছি। আমরা দিদার দোকানে আয়া বসছি, বসে আর কি বিকালবেলা, কত ভালোই লাগতেছে। এই দেখো আমার শাশুড়ি ফুটি খাইতেছে, এই যে আমার মেয়ে মেয়ে খাইতেছে বিস্কুট। বাবা কি খাওয়া, মেয়ে সকাল থেকে দুইটা ফুটি খাই আনিছে, এই প্যাকেট শুধু মুখে দেয় না বাবা, আজকে ঘুমায় নাই, বিকাল থেকে দুষ্টামি করতেছে। এই যে দিদার দোকান, ওই যে আমাদের ঘর, এই যে দোকানের মালিক দিদা। এই দেখো বিকালবেলা সব গরু বাচ্চারা খেলতে বেরিয়েছে,
আরে যে দেখো মুরগি মুরগি গরু বাচ্চা আমার মেয়ে সব খেলতাছে। দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমার মেয়ে এখন পড়তে বইছে। এই দেখো স্পেলিং লেখতেছে, ওয়ান স্পেলিং লেখতেছে। পাপা লেখাপড়া করছো? স্পেলিং কি লেখো? দেখো আমার মেয়ে ভালো মতন কইতেও পারে না স্পেলিং। এখন টু লেখো, টু। সাড়ে 7টা 8টা বাজে, তো আমার মেয়ের পড়াইতেছে সংসারে সারা কামই আমার একটা হাতে করতে লাগে। মেয়ের পড়ানি, কাম টাম করা, তুমগুলোকে কথা কওয়া, ভিডিও করা, শর্ট করা, নাহলে একদমই সাবস্ক্রাইবার হওয়া না, এত কষ্ট একমাত্র তুমগুলো করতে। তো 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আরো যাতে হয় আপনারা আরো আমারে সাপোর্ট করো। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। গুড নাইট, বাই বাই, তোমরাও সুস্থ থাকো, ভালো।